সামনেই রয়েছে বটতলা পুলিশ ফাঁড়ি এবং রাতে থাকে পুলিশি টহল। নিরাপত্তার এই ঘেরাটোপের মধ্যেই বটতলা এলাকায় নয়জন ফল ব্যবসায়ীর দোকানে হানা দিয়ে মালপত্র সহ নগদ অর্থ চুরি করে নিয়ে গেল চোরের দল। মঙ্গলবার ফুটপাতের দোকানদার এই ভুক্তভোগীরা নিজেদের দোকান খোলার পর এই চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। সর্বমোট 9টি দোকানে চুরি হয়েছে এবং নগদ অর্থ খোয়া গেছে বলে ফল বিক্রেতারা জানিয়েছেন। পুলিশ ফাঁড়ির সামনেই এই চুরির ঘটনায় নিজেদের ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। দোকানের পলিথিন নালগি দিয়ে টাকা পয়সা আসে, ফল তো আপনার হিসাব নাই, পশু থাকে ইয়ে থাকে, টাকা থাকে, টাকা থাকে, থাকে টাকা দিয়ে। পুলিশের ভূমিকা নিয়ে কি রাত্রেবেলা থাকে কি না থাকে কতটা দোকানে চুরি হয়েছে? আমার দোকানটা লইয়া পুরো 9টা দোকানে একসাথে আমার মালপত্র নিয়েছে। আমি ক্যাফের মধ্যে ভাঙি দেওয়া দু আসিল যা আসিল সবকে আমরা তো ভাঙি দেওয়া গণ্য রাখতে পাই না। আজকে সকালবেলা এত অন্ধারি করি আমার তো না আসে নেই আমরা এ চিন্তা করি আমার দোকান থেকে পুলিশের দূরত্ব কতই বলে 200-250 হাত দূরে আছে। উল্লেখ্য, রাজধানীর প্রায় সর্বত্রই নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখলেই এ চোর চক্রকে আটক করা যাবে, এটা অবশ্যই বলা যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।